হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমিন ঢাকা থেকে বলছি। তো আবার একটি ব্লগ শুরু করে দিলাম। আজকে শুক্রবার, অনেক কাজ বুঝতে পারছেন, বাজার সাজার একটা ব্যাপার থাকে, বিশেষ করে শুক্রবার দিনে, তাই না? আমরা একটু বেশি ব্যস্ত থাকি। তো কাজের ফাঁকা ফাঁকে ভাবতেছি একটু কি রান্না বান্না করছি একটু শেয়ার করে ফেলি আপনাদের সঙ্গে। বিট রান্না করব। এখানে বিটটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর প্রেশার কুকারে বসিয়ে দিব, যাতে দ্রুত আমার রান্নাটা হয়ে যায়। তো অলরেডি এইখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি। কাঁচা কুচনো পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিলে হয় কি, তরকারির গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়, আমার কাছে ভালো লাগে। আমি পেঁয়াজ বাটা ছাড়া তরকারি রান্না করতে না, আমার কাছে ভালো লাগে না, পছন্দ করি না, সে মাছ হোক আর যেটাই হোক, মাংসই হোক। তো পেঁয়াজটা প্রায় একটু ভেজে নিয়েছি। আর এই তো এখানে কিন্তু সব রকম মশলা রয়েছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, জায়ফল, জয়িত্রী গুঁড়া সব রয়েছে, সব, এবং গরম মশলার গুঁড়াও রয়েছে। সব কিছু করে রেখেছি, জাস্ট এখন এটা আমি প্রেশারে দিয়ে দিব। বিসমিল্লাহ, চলুন দিয়ে দিই। এখন মশলাটাকে আমি বেশিক্ষণ না, 3-4 মিনিট, 5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে বিটটা আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে প্রথমে 7 থেকে 8টা হুইসেল দেব, লাগবে 7-8টা হুইসেল লাগবে, আবার বেশিও লাগতে পারে, কারণ সব গরু তো একরকম হয় না, আর ঢাকা শহরে কোথায় কী রকম এজের গরু তারা দিচ্ছে সেটাও তো আর আমরা জানি না। তো আনুমানিক 7-8টা তো দিতেই হবে, নর্মাল, লাগলে পরে আরও বেশি দেওয়া যাবে। তো অনেক কাজ পরে রয়েছে, আদা রসুন পেস্ট করে রাখছি, যেহেতু সামনে ঈদ চলে আসছে, তো ঈদ উপলক্ষেও করছি। বিসমিল্লাহ, আমি এখন মাংসগুলো দিয়ে দিই। তো অনেক বকবক করলাম, তো ঠিক আছে, আমি একটু পরে কষানোর পরে আবার কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন, বিটটা আমি কিন্তু এইভাবে প্রেশারে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব, যতটুকু লাগে আর কি। আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি, এখন এই পানিতে হুইসেল দিয়ে নিব। আর যেহেতু মশলা রয়েছে আরও পানি উঠবে, যেহেতু গোস থেকে পানি বের হয় আমরা জানি। তো ঠিক আছে, এখন আমি রান্নাটা লাগিয়ে 8টা শীষ দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রেশার কুকারে হুইসেল দিলে, এই জন্য কথা বললাম না, আর একটা হুইসেল হলে নামিয়ে ফেলবো। তো এই পাশে রাইস কুকারে আমি বিরিয়ানি বসিয়ে দিই। তো বিরিয়ানির জন্য এখানে চালটা ধুয়ে নিয়েছি, একবারে বসিয়ে দেব, একদম দমে তো সুন্দর হয়ে যাবে। তাহলে চলুন একটু বিরিয়ানিটা রান্না করে ফেলে। একদম চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একে একে। এখানে রয়েছে কাঁচামরিচ, গরম মশলা আর হচ্ছে শাহজিরে, লবণ, পুরোটাই দিয়ে দিব, একবারে বসিয়ে দিব। আর যতটুকু পানি লাগবে, চাউলের দ্বিগুণ পানি লাগে, তো সেটা বুঝে পানিটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখন আমি এখানে তেল, পর্যাপ্ত পরিমাণে তেল যতটুকু লাগে। আর 1/2 চামচ আদা বাটা দিব, রসুন বাটা দেব না, কারণ বিরিয়ানিতে আদা বাটা দিলেই ভালো লাগে। আর পানিটাও মাপ দিয়ে নিয়েছি আমি, অবশ্য একটু গুঁড়া দুধ ব্যবহার করব এখানে। এই ঢাকাটা একটু খুলে দে আমাকে, 1 চামচ এখানে 1/2 চামচ আদা বাটা দে। তো আমার পাশে আমার বোন রয়েছে, দুজনে মিলেই রান্না করছি। হ্যাঁ হ্যাঁ, খুব সামান্য আল্লাহর জন্য, হ্যাঁ হয়েছে, আর দরকার নেই। তো এখন এখানে আমি পানিটাও দিয়ে দিব, পানিটা দিয়ে দিলাম, আর কোনো কাজ নেই, জাস্ট শুধু গুঁড়া দুধ দিব। যখন দমে দিব তখন জাস্ট গুঁড়া দুধ দিব, আর একটু সামান্য টেস্ট অনুযায়ী চিনি। তো ঠিক আছে, এখন ওদিকে আমরা বিফটা দেখি। হ্যাঁ চলুন, আপনাদেরকে বিফটা আমি একটু দেখাই, হয়ে গিয়েছে যেহেতু, এখন আমি নামিয়ে ফেলবো। তো বিফটা এখন দেখে আপনাদেরকে, আমার অলরেডি আমি 9টা হুইসেল দিয়েছি। এখন একটু কষিয়ে আমি আলু দিয়ে দিব। এখানে আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই যে আলু, আলুগুলো আমি এখন দিয়ে দিব। আলু দিয়ে আর 3টা হুইসেল দিব, আলুতে বেশি লাগে না, 3-4টা হলেই হয়ে যায়, তারপরে কষিয়ে নামিয়ে নেব। আর এই পাশ থেকে তো ভাত বসিয়ে দিয়েছি, ওই পাশে বিরিয়ানি হচ্ছে, এই পাশে ভাত হচ্ছে, ডাল হয়ে আছে, ডাল আর করবো না, জাস্ট এতটুকুই। আর সবজি করলেও কেউ খাবে না, যতক্ষণ বাসায় চিকেন বা বিফ রয়েছে কেউ সবজি ছুঁয়েও দেখবে না, কষ্ট করে কেন করব। আচ্ছা ঠিক আছে, আমাদের বিরিয়ানি কিন্তু এখন রেডি। আমি বলেছিলাম এখানে দুধ ব্যবহার করব, আমি দুধ দিয়ে দিয়েছি, এখন একটু ঘি দিচ্ছি। আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, কুকারটা বন্ধ করে দিয়েছি, কারণ এখানে যে দম আছে এই দমে এটা আরও সুন্দর হয়ে যাবে, যদিও এটা একদম প্রপারলি হয়ে গিয়েছে। এই তো 1-1/2 চামচ ঘি ব্যবহার করছি এখানে। আর কয়েকটা কিশমিশ দেব, বেশি না, এরকম কয়েকটা কিশমিশ দেব, খেতে ভালো লাগে, একটু বিস্কুট একটু রিস করলে ভালো লাগে। আমাদের পোলাওটা রেডি, এখন আমরা ঢাকনাটা দিয়ে দিই, আর কোনো কিছুই করবো না, পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে।
আর বিটটা এখন আপনাদেরকে আমি দেখাবো, চলুন। এই তো আমাদের রান্না বান্না শেষের দিকে, কিন্তু এখন অনেক ক্ষুধা লেগে গিয়েছে। এখন খাবো, খেজুর কেটে নিলাম, খেজুরগুলো এখন ধুয়ে নিবো, মানে প্যাকেট থেকে বের করলাম খেজুরগুলো, এখন ধুয়ে নিই, ধুয়ে সবাই খেয়ে একটু পানি খেয়ে নিব। খেজুরে কিন্তু ডিরেক্ট এনার্জি, যত খাবেন, এটা যে শুধু রমজান মাসে খেতে হবে তা কিন্তু না, আমরা যখন তখন চাইলেই কিন্তু খেজুর খেতে পারি। এই তো রান্না প্রায় হচ্ছে, শেষের দিকে অলরেডি চলে এসেছে। হ্যাঁ, ভালো করে ক্লিন করে আমি একবারে ফ্রিজে বয়ামে ভরে রেখে দিই। আমি সকালে ফজরের পরে একটা দুটো খেজুর খেয়ে পানি খেয়ে আবার একটু রেস্ট করি। কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, এখন একটু খেজুর পানি খেয়ে নিই। শরবত আর খাচ্ছি না, কারণ আজকে সকাল থেকে দুবার চা খেয়েছি, তাই শরবত আর খাবো না, খেজুর খাবো আর পানি খাবো। রান্না এখনও শেষ হয়নি, আর ক্লিন আপ তো সব পরে আছে, কিচেন ক্লিন করতে হবে, ঘর ক্লিন করতে হবে। আপাতত সকাল থেকে সকালের নাস্তা, বাজার, সদাই গোছানো, এই কাজগুলি আমরা করলাম। তো আপনাদের ভাইয়া কাজ করছে। হ্যাঁ, এই খেজুরটা খুবই মজা, খেজুরটা, খেজুর আমাদের সবার প্রতিদিন, খেজুর বাদাম যদি আমরা খাবারের তালিকায় রাখি, এটা আমাদের শরীরের জন্য বলেন, স্কিন বলেন, ব্রেন বলেন, সব কিছুর জন্য অনেক ভালো, খাওয়াটা উচিত। তো খেজুর খেয়ে পানি খেয়ে নেব, রান্না এখনও শেষ হয়নি, যত করতে হচ্ছে। আর রাতে কী খাবো জানি না, রাতে নর্মালি আমরা রুটিই খাবো, আমরা দুই বোন রুটিই খাই, হয়তো আপনাদের ভাইয়া ভাত খেতে পারে, গরুর মাংস থাকলে সে অবশ্য ভাতটারও বেশি লাইক করে, সে নর্মালি ভাত খেতে পছন্দ করে, সমস্যা নাই। তো রান্নাটা, বাকি রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বিপের লাস্ট লুকটা আমি দেখাবো। আর আমার ব্লগের একটা অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন, আর পারলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু অনেক উৎসাহ দেয়। পিছনে দেখতে পাচ্ছেন চলে গেল আপনাদের ভাইয়া, হেল্প করছে, শুক্রবার যেহেতু তাকে অনেক হেল্প করতে হয়, সে মানে আমাকে অনেক কাজ হেল্প করে। তো খেয়ে নিই, খেয়ে আবার বকবকে স্টার্ট করছি। এই তো রান্না শেষ একদম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, আমার বিপটা শেষ। এখন ঢাকনা দিব, চুলা বন্ধ করে দিব, মোটামুটি কাজ আমি গুছিয়ে নিয়েছি, সিঙের মধ্যে যা ছিল সব ক্লিন করেছি। এখন জাস্ট চুলাটা, এগুলি বাকি সাইডগুলো পরিষ্কার করতে হবে, তারপরে তো রুম টুম ক্লিন করতে হবে, সেগুলি শেষ করে নিই। রান্না শেষ হলে চুলা বন্ধ করলে ভীষণ শান্তি লাগে। তো ঠিক আছে, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব, আর বকবক করবো না, রান্না সবই শেষ করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।